আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরো একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে? না, বাংলাদেশ না, এক্স্যাক্টলি পাকিস্তান। অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না, হত্যা করেছিল না? এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? আচ্ছা, কি উদ্দেশ্য ছিল ওদের? ওরা চাইতো আমাদেরকে শাসন করতে, আমরা দাসত্ব শৃঙ্খলা থাকবো, ওরা আমাদেরকে শাসন করবে। আজকে দেখেন মাত্র 30-40-50 বছরের ব্যবধানে আল্লাহ পাকের কি ফয়সালা। আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না, আল্লাহ পাকের ফয়সালা দেখুন। এমন একটা জায়গায় চলে গেছে, তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে 2 দিনের। কয় দিনের? গতকালকে রিপোর্ট। ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয়, যেগুলো বাইরের থেকে মানুষ ইম্পোর্ট করে, যেগুলো শিপ থেকে নামানো হয়, এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে। 2 দিনের মেডিসিন আছে ওদের কাছে। আপনারা জানেন না, আমাদের টাকার হিসেবে যদি $1 সমান সমান 80 বা 100 টাকা হয়, অলরেডি তাদের কাছে $1 সমান সমান প্রায় 375 রুপে পাকিস্তানি রুপি, এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি। সুদের কারণে, পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে করাপশনের কারণে, এবং ডমিনেশন, জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে। আল্লাহ না করুক, আমরা তো কারোর জন্য বদ্দোয়া করবো না, আল্লাহ না করুক দেখা যাবে হয়তো 1 মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে। এমন হতে পারে। কেন হচ্ছে বিষয়গুলো? কারণ রিবা। মূল কারণটা কি? রিবা এবং দুর্নীতি। মূল কারণটা কি? দুর্নীতি এবং রিবা। একটা কথা বলি, দুর্নীতিতে কিন্তু আমরাও কম কম না, অন্তত পক্ষে এদিকে কিন্তু আমরাও কম না। একটা সময় ছিল যখন আমরা 1 নম্বর ছিলাম, মনে আছে? এটা ছিল 2005 সালের কথা। কত সাল? 2005 সাল। এখন কত? 2023। এখন আমাদের অবস্থা মাশাল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এখন আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স, যারা তোমরা পড়াশোনা করো, বিসিএস কোচিং করছেন আপনারা, আপনারা জানবেন এখন আমরা কত নম্বর? 13 নম্বর। কত নম্বর? 13 নম্বর। কিছুটা তো উন্নতি হয়েছে। 1 নম্বর কে জানেন দুর্নীতিতে? কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? 1 নম্বরে কেন? দক্ষিণ সুদান 1 নম্বরে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? জানেন? ডেনমার্ক। হ্যাঁ, কে বলেছে? ডেনমার্ক। তার সাথে আর একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নত আছে, তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে নাই। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, রিচ দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মতো যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল কেন হয়ে গেছে? মূল কারণটা কি? 2টা কারণ বল। কটা কারণ? অনেকে 3-4টা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4-5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি 2টো কারণ। কটা কারণ? 1 নম্বর দুর্নীতি। 1 নম্বর কি? দুর্নীতি। 2 নম্বর হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট।
বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ দুটো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ।